সেখানে সেখানে এগিয়ে বাংলা, আর যেখানে যেখানে নেগেটিভিটি আছে সেখানে সেখানে এগিয়ে এই ডবল ইঞ্জিন সরকার বা অন্য কোনো, যার সঙ্গে তৃণমূল নেই। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্তবাবু আগে নিজের দলের কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো পড়ুন, বুঝতে পারবেন বাংলা এগিয়ে রয়েছে। ফলে রাস্তায় মাঝ রাস্তায় গরমে ব্রহ্মতালু গরম হলে দু চারটে কথা বেরোচ্ছে, তার মধ্যে একটু ভিজে টিজে, ওরা তো রাজনীতির কথা বলছে না, কোনো সম্পর্ক। আর একটা অভিযোগ যে পুরুষ পুলিশ দিয়ে মহিলা আন্দোলনকারী তাদের নিগ্রহ করেছে, এটা নিয়ে ওনারা কোর্টে যাবেন? মানে এখন ওনার তো জনগণের কাছে যাওয়ার কোনো জায়গা নেই, মানুষ থেকে বিচ্ছিন্ন, দলের একটা অংশ থেকে বিচ্ছিন্ন, তো যাবেন বিভিন্ন জায়গায় যাবেন তাদের বক্তব্য, এমন কোনো ঘটনা ঘটেনি। এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ যা যা ছিল ওনারা গায়ে পড়ে গণ্ডগোল করার চেষ্টা করেছেন। 113টা 115টা লোক থাকলে কি করবেন, তাও আবার তাদের সিকিউরিটি গার্ড সহ নিজেদের কেন্দ্রীয় বাহিনী, সীমান্ত নয়, পাহারা দিচ্ছে এখানকার তৎকাল বিজেপিকে, তো তাদেরকে নিয়ে ওই 120-125 জন, তো কি হবে সেখানে? সেই জন্য ছবি তোলার জন্য আগবাড়িয়ে গিয়ে ঝাঁপাচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন, যা যা করার করেছেন ছবি তোলার জন্য বলছেন, এইসব বক্তব্যের কোনো ভিত্তি নেই। আমি আবার বলছি, সুকান্তবাবুর কহিঁ পে নিগাহে কহিঁ পে নিশানা, আপনারা দেখছেন সরকারের বিরুদ্ধে বলছে, অ্যাকচুয়ালি উনি দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছেন যে আমি অনভিজ্ঞ বলেছিলেন, আমিও পারি 120 জনকে নিয়ে গরমের দিনে একটু রাস্তায় দাঁড়িয়ে থাকতে। এই তো, ও পিছলে পেছনের দিকটা দেখান না, লোক নেই, জন নেই, লজ্জা হওয়া উচিত, একটা রাজ্য সভাপতি এই কটা লোক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যে ছবি আজকে দেখা গেল বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে রীতিমতন ধুমধুমার পরিস্থিতি, পরপর ব্যারিকেড ভাঙা হয় এবং তারপর পুলিশের পক্ষ থেকে এই মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য জল কামান ব্যবহার করা হয়। একেবারে দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে নজরদারি পর্যন্ত চালানো হয়, যে অভিযোগ করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট অভিযোগ করছেন, লাঠি চার্জ করা হয়েছে, একাধিক তাদের কর্মী সমর্থক তারা আহত হয়েছেন। বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য তিনি স্পষ্ট অভিযোগ করছেন, কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে ছিল না, অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা ছিল না, ফলে যারা আহত হয়েছেন পুলিশের লাঠিচার্জে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা প্রশাসনের তরফে করা হয়নি বলে স্পষ্ট অভিযোগ করছেন তেজস্বী সূর্য।